কিন্তু দাঁড়িয়ে আছেন। আর প্রায় অর্থ মাসেরও বেশি সময় উনি বাড়ি ঘর ছেড়ে ফুটপাতে বসবাস করছেন, বিভিন্ন অনলাইন মিডিয়াতে এসেছে। আমরা আশা করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সরকারের অন্যতম কর্মকর্তারা ওনাকে অন্তত আশ্বাস দিলেন এসে যে ভাই অনশন করার দরকার নেই, আপনার সম্পত্তি আমরা দিয়ে দেব, অথবা যদি আপনি দয়া করে ওকে জমিটুকু ছেড়ে দেন তাহলে এখানে সরকারি যে নিয়ম মাফিক যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত সরকারের উদ্যোগ কর্তৃপক্ষ এ পর্যন্ত ওনাকে বললেন না যে আপনার এই অনশন করার দরকার নাই, আপনার সম্পদ আমরা ফিরিয়ে দেবো, অথবা আপনার সম্পদ কোনো সরকারি কর্তৃপক্ষ দূর করে দেবে। কারণ এর থেকে বেদনাদায়ক আর কিছু হতে পারে। আমরা বলি যে গণতান্ত্রিক সরকার, সভ্য সরকার, সভ্য দেশ, আমরা জনগণের সভ্য মানুষ। কিন্তু দেখেন একটা সংখ্যালঘু হিন্দু পরিবারের সেই সম্পত্তিটা কীভাবে জোর করে নেতাজনকভাবে অবৈধ বেআইনিভাবে নির্লজ্জ ব্যয়ের মতো দখল করে নিয়ে ক্ষতিপূরণ না দিয়ে সেখানে বসে দিয়ে না। আজকে এটা তো বাংলাদেশের মুসলিম সমাজের উঠে দাঁড়ানো উচিত যে হিন্দু সম্প্রদায় একটা জমি জোর করে অন্যায়ভাবে দখল করে সেখানে মসজিদ বানালে সেখানে নামাজ পড়লে কিংবা ধর্মকর্ম করলে সে ধর্মকর্ম আদৌ হবে কিনা সেটা নিয়ে তাদের কোনো প্রশ্ন উঠা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একজন প্রধানমন্ত্রী নিজে বলছেন যে তিনি তাহাজ্জুদে নামাজ পড়েন, তিনি অত্যন্ত ধর্মীয় মুসলিম সারা দেশে ইসলামের জন্য ঠিক মতো অনেক কাজ করছেন, মদিনা সনাতনদের যে স্মরণ করবেন অনেক কথা বলছেন, অথচ একজন হিন্দু সব ব্যক্তি তার সম্পত্তি জোর করে দখল করে মসজিদ বানাবে, এই জিনিসটা তার কানে যাওয়ার পরেও তিনি এখানে প্রস্তুত থাকেন কী করে, এটা হচ্ছে আমাদের যথেষ্ট। এর আগেও আমরা দেখেছি যে ঢাকার পাশে রাজধানী মার্কেট একটা আপনারা আপনি দেখবেন মঙ্গলবার রাজধানী মার্কেট এই মঙ্গলবাজারের মতোই বড় একটা মার্কেট, ওখানে গিয়ে দেখবেন ওখানে চারতলা একটা মসজিদ বানিয়েছেন। অথচ এই জায়গাটা কিন্তু বদলেশ্বর মহাদেব ঠাকুরের আমি শুনেছি যে উনি দীর্ঘদিন এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, আমি একটা ব্যবস্থা নিয়ে নেবে কিন্তু এটা জানার সঙ্গে মানে তাপমাত্রা যেখানে মানুষ রাস্তায় হাঁটতে ভয় পাচ্ছে, অনেক জায়গা জরুরি অবস্থা ঘোষণা করার জন্য চিন্তা করছেন সরকার, সেই জায়গায় উনি একা একা এখানে ট্রেন নাই, রাত নাই, খাওয়া নাই, দাওয়া নাই, এই পেশার সামনে এসে দাঁড়িয়ে আছে, বসে আছে। তো এর থেকে দুর্ভাগ্য আমাদের যাতে কিছু হতে পারে, মানুষ মানুষ ওই কারণে মতো আজকে আমার ভয় আপনি ওইখানে নিষেধ করেন। আপনার বলে দেখি তার উচিত ছিল আমাকে তুলে ধরে ট্রান্সপোর্ট নিয়ে দিলে তার না দিয়ে আমাদের কৃষি সাহেবের প্রতিবেদন সাহেবের ওখানে যে কারণ তার প্রতিবেদন সেখানে স্পষ্ট করে বলা আছে এটা একটা কিন্তু ভঙ্গ আছে, সরকারি প্রতিবেদনে আছে যে ক্ষতিগ্রস্ত হয় নাই সেগুলো জানার পরেও আজকে সেখানে একটা ভাঙা করছে সে মামলা করার পরেও সেখানে তারা নির্মাণ তারা ওই জানা ক্ষতি যাবে এর মধ্যে আর একজন লোককে মামলা করে দিতে আসা নিয়ে গেল, আরে বাবার জমি আমার, আপনি আমার আমার জমিও নিতে চাইবেন, আবার মামলা করে লক্ষ্য খাইব ব্যক্তি করে ওনার সর্বশান্ত করবেন এই তো পাইবেন।
আমরা ফল চাপে দিচ্ছি না, ভোটটা পাইতে দৌড়া দৌড়ি করে ফল পাঠিয়ে দেবেন কেন কেন করুন? আমার সম্পর্কে যে মনে যদি থাকে আপনি কেন করছেন দেবেন? মামলা মামলা করে আমাকে আসতে বলেছেন, যে ওই জমিতে গেছে আর খানে কৃষ্ণ হয়ে যাচ্ছে, এই ধরনের একটা পরিকল্পনা আপনার একটা ভগবান গৃহ মানুষ তাকে এই কামগুলো করতে আমরা মানে বসে আসলে দিতে চাই।